সম্মানিত নিবন্ধনকারী ভাই ও বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ওপেন করার জন্য। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক সর্বশেষ আপডেট জানতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দিন এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট ঠিক কবে প্রকাশিত হবে এবং এই সংক্রান্ত সর্বশেষ আপডেট সম্পর্কে এনটিআরসিএ কর্তৃপক্ষ কি বলছে। তো এই তথ্যটি উপস্থাপন করার জন্যই আজকের এই স্পেশাল ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি। তো কাল পরশু গণবিজ্ঞপ্তির ফল বলছে এনটিআরসিএ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক, ঠিক এই রকম একটি আপডেট কিন্তু আমরা জানতে পেরেছি, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি অলওয়েজ ট্রাই করি যাতে আমার ভিডিও দেখে আমার ভিউয়ার্সরা কিছু জানতে পারে এবং শিখতে পারে। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 54,000 শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। ওকে, তো এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, অবশ্যই ধৈর্য ধরে মাত্র 2-3 মিনিট একটু গুরুত্ব সহকার দেখুন। সোমবার কিন্তু এনটিআরসিএর আপিল শুনানি শেষে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান এনটিআরসিএর সচিব এটিএম মাহবুবুল করিম। তো আপনারা সকলেই জানেন এনটিআরসিএর যে সচিব রয়েছে ইনি কিন্তু আসলে কখনোই ভুল তথ্য দেন না, এবং শুধুমাত্র কিন্তু ডেইলি ক্যাম্পাসেই এনটিআরসিএর আপডেটগুলো দেওয়া হয়, অন্য কোনো ধরনের কোনো পত্রিকাতেই কিন্তু এই আপডেটগুলো দেওয়া হয় না। তো তিনি জানান রিটকারীদের যে মামলা ছিল সেটি নিষ্পত্তি হয়ে গেছে, আদালত মেধার ভিত্তিতে নিয়োগ দিতে বলেছে, এর ফলে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে আর কোনো বাধা নেই। তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা কোনো ধরনের কোনো লেনদেনে কারো সাথে জড়াবেন না, কেউ যদি বলে এত টাকা দেন নিয়োগ দিয়ে দিব এই ধরনের কোনো কারো কথার প্রলোভনে কিন্তু ফাঁসবেন না। তার কারণ অনেকেই কিন্তু চেষ্টা করছে কারো কাছ থেকে কিভাবে টাকা নেওয়া যায়, আপনার কাছ থেকে একজন 1-2 লাখ টাকা দাবি করলেই আপনি কিন্তু সেটা দিয়ে দিবেন না, আপনি একজন শিক্ষিত যুবক বা যুবক্তি যাই হয়ে থাকেন না কেন। ওই কর্মকর্তা আরও জানান আজ বিকেলে আমাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে, বৈঠকে ফল প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে, কবে ফল প্রকাশ করা হবে সেটিও আজ ঠিক করা হবে, আপনারা আর একটু অপেক্ষা করুন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করে আছেন এনটিআরসির একটি রেজাল্টের জন্য, তো আপনারা কিন্তু আর কিছুদিন অপেক্ষা করুন, কারণ এই সম্পর্কিত একটি নিষ্পত্তি কিন্তু আপনারা পেতে চলেছেন খুব শীঘ্রই। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন এবং যত আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই ধরনের স্পেশাল টিপস আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি, এবং আমি অলওয়েজ ট্রাই করি আমার ভিডিও দেখে আমার ভিউয়ার্সরা যাতে কিছু জানতে পারে এবং শিখতে পারে। আমার ভিডিওতে গেলেই দেখবেন LGLDA, অডিট, NSI, বেসামরিক বিমান সব তথ্য পাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সকল প্রকার চাকরির খবর সবার আগে আপনি পেয়ে যাবেন। তো বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় থেকে কিন্তু JSC, SSC, HSC এবং স্নাতক পাশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অবশ্যই এই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে এক্ষুনি দেখে নিন, এবং বেসামরিক বিমান চলাচলের যে নিয়োগটি চলমান রয়েছে 100% কমন পাওয়ার একমাত্র বই কীভাবে পড়লে চাকরি পাবেন সেই সংক্রান্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, এবং ডিসক্রিপশানে আমার বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটি দেখে নিন। এবং বইটি সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত জানিয়েছি এই ভিডিওর মাধ্যমে, ঠিক এরকম একটি ভিডিও আমার চ্যানেলে গেলে কিন্তু পেয়ে যাবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন, খুবই উপকার পাবেন আপনি। আর 10,000 কনস্টেবল নিয়োগ কিন্তু এই মাসে বাতিল করা হয়েছে, এই সংক্রান্ত যে তথ্যর আপডেটটা রয়েছে সেটা কিন্তু আমি আমার ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন।